টিয়ার বড় ডিম। একদিন টুকটুক পাখি অনেক দূর পর্যন্ত আকাশে উড়ে আনন্দ করছিল। তার উড়তে অনেক ভালো লাগছিল। লা 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 লা, কত সুন্দর পরিবেশ, মন চায় শুধু গান গাইতেই থাকি আর গাইতেই থাকি। এত সুন্দর আর উজ্জ্বল সূর্য দেখে মন চায় সূর্যের কাছেই চলে যাই। লা 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 লা, হঠাৎ তার নজর এক বিশাল ডিমের ওপর পড়ল। একটি বাগানের একদম মাঝখানে সাদা রঙের একটি বিশাল ডিম পড়েছিল। এটি দেখে পাখি অবাক হয়ে যায়। আরে এটা কি, এটা কিসের ডিম? আমি তো কখনো এত বড় ডিম দেখিনি। এর কাছে যেয়ে দেখি। পাখি ডিমের কাছে যায় আর তার চারপাশ ঘুরে খুব মনোযোগ দিয়ে দেখে। এটা কিসের ডিম হতে পারে, এখানে তো কাউকে দেখছি না। পাখি ডিমটি আরো সময় নিয়ে দেখছিল, তখনই এক সেপাই সেখানে চলে আসে। আরে পাখি, তোমার ডিম সরাও এখান থেকে, তুমি কি জানো না এটা রাজার বাগান? না না সেপাই মশাই, এটা আমার ডিম না, এটা তো আমি জানি না কোত্থেকে এসেছে, আমি তো নিজেই অবাক। আর এত বড় ডিম তাই এর কাছে এসে দেখছি। আচ্ছা তাহলে এই কথা, তাহলে চলো রাজার কাছে, রাজাই এর সমাধান করবে। সেপাই টুকটুকের কথা শুনে না আর সেই বিশাল ডিম আর টুকটুককে নিয়ে রাজমহলে যায়। সেখানে সিংহ বসেছিল। আচ্ছা তাই নাকি বাকি, তুমি কি জানো না জঙ্গলের গুপ্তধন চুরি হচ্ছে? মনে হচ্ছে এই ডিমের ভেতরে তুমি ওই সব গুপ্তধন লুকিয়ে রেখেছো। মহারাজ এ আপনি কি বলছেন, এর ভেতর গুপ্তধন কিভাবে থাকতে পারে? এটা তো কারোর ডিম মনে হচ্ছে। যদি এই ডিমের ভেতরে গুপ্তধন থাকে তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। আপনি কেমন কথা বলছেন মহারাজ, এটা আমার ডিম না, আমি সত্যি বলছি। সিংহ মোটেও পাখির কথা শোনে না আর সেই বড় ডিমের চারপাশে সিংহও ঘুরতে থাকে। তখনই বড় একটি চিল উঠতে উঠতে সেখানে আসে আর সেই সিংহের মাথায় তার ঠোঁট দিয়ে ঠোকর মারতে থাকে। তোমার সাহস তো কম না, তুমি আমার ডিম ধরেছো কোন সাহসে? তুমি যাকে এই পাখির বড় ডিম মনে করছো সেটা আমার ডিম। আরে গাধা, এত ছোট্ট পাখি এত বিশাল ডিম দেবে কিভাবে? আর এর ভেতরে কোনো গুপ্তধন নেই, আমার ডিমকে যদি কেউ স্পর্শ করে তাহলে খুব খারাপ হবে বলে দিলাম। পাখি অনেক খুশি হয়। আহত সিংহ সেখানেই পড়ে থাকে আর পাখি চিলের সাহায্যে সেই বড় ডিমটিকে নিয়ে আবারও বাগানে রেখে দেয়। তখন চিল বলে, আমার ডিম অনেক বড়, আমি জানি এর রোদ দরকার, সূর্যের আলো থেকেই ও খাবার পাবে আর তাতে করেই আমার সন্তান ফুটে বের হবে, এর রোদ দরকার। ও, যেভাবে আমার ডিম ফুটেছে আজ থেকে আমি এর দেখাশোনা করব, আমি ওকে পাহারা দেব। ঠিক আছে পাখি, তুমি আজ থেকে আমার বন্ধু। বৃষ্টি হলো ঝুমঝুম। সুরাইয়ের বাবা বাজার থেকে তার জন্য একটি রং বেরঙের ছাতা কিনে নিয়ে আসে। আরে বাহ বাবা, এটা তো অনেক সুন্দর ছাতা, আপনি কিভাবে জানলেন যে আমার ছাতার দরকার? এত সুন্দর ছাতা, এটা তো আমি স্কুলে নিয়ে যাব আর যখনই বৃষ্টি হবে তখন এটি নিয়েই বাইরে খেলব। আরে আরে হয়েছে হয়েছে, এবার তো তোমার বাবাকে হাত মুখ ধুয়ে খাবার খেতে দাও। তাদের মধ্যে কথা হচ্ছিল এমন সময় হঠাৎ ঝড় শুরু হয় আর অনেক বৃষ্টি হতে থাকে। আহা, বৃষ্টি শুরু হয়ে গেছে, মা আমি বাইরে যেয়ে খেলা করি, আমি আমার ছাতাও নিয়ে যাব, প্লিজ মা। যাও খেলো, কিন্তু খুব বেশি না, ঠান্ডা লেগে যাবে, কিন্তু কাল সকালে তোমাকে স্কুলেও যেতে হবে। হ্যাঁ মা। সুরাইয়া তার রং বেরঙের ছাতা নিয়ে বাইরে খেলতে থাকে, নাচতে থাকে, গাইতে থাকে। তাকে দেখে তার প্রতিবেশী গোপীরও একটি ছাতার শখ হয়। মা দেখোই না, সুরাইয়া আপু কত মজা করে তার ছাতা নিয়ে বৃষ্টিতে খেলছে, দেখোই না, আমারও ছাতা চাই মা। আচ্ছা তোমারও চাই, ঠিক আছে এনে দেব। পরের দিন গোপীর মাও তার জন্য অনেক সুন্দর একটি ছাতা নিয়ে আসে। একে একে গ্রামের সব বাচ্চারা
তাদের বাবা মায়ের কাছে ছাতা চাইতে থাকে। এবার সব বাচ্চাদের কাছে রং বেরঙের সুন্দর সুন্দর ছাতা ছিল। একদিন সুরাইয়া বাকি বাচ্চাদের বলে, এখন তো আমাদের সবার কাছে ছাতা আছে, এবার দুই এক দিনের মধ্যে যখনই বৃষ্টি হবে তোমরা সবাই বাইরে চলে এসো, আমরা সবাই বৃষ্টিতে নাচবো গাইবো অনেক মজা করব। হ্যাঁ আপু, এটাই ভালো হবে। কত ভালো লাগে যখন বৃষ্টি হয়, আর আমরা যদি ছাতার নিচে থাকি তাহলে মাও রাগ করবে না, আমার ঠান্ডা কাশি কিছুই হবে না, আর পরদিন স্কুলেও যেতে পারবো। হ্যাঁ, একদম ঠিক বলেছো। দুদিন পর আবারও ঝড়ের সাথে অনেক বৃষ্টি শুরু হয়। চলে এসো চিন্টু, মিন্টু, গোপি, ঋতু, জলদি আসো, বৃষ্টি শুরু হয়ে গেছে। সব বাচ্চারা বৃষ্টিতে তাদের ছাতা নিয়ে নাচতে আর গাইতে শুরু করে। তাদের খুশির কোনো সীমা ছিল না। কেউ নৌকা বানাচ্ছিল, কেউ ছাতা নিয়ে খেলা করছিল, কেউ তাদের ছাতা একে অপরের সাথে বদল করে আবার নাচছিল। এভাবেই চলতে চলতে বৃষ্টির মৌসুম শেষ হয়ে যায়। বর্ষা চলে যেতেই বাচ্চারা আবারও বৃষ্টির জন্য অপেক্ষা করতে থাকে। মা, এতদিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে না, আর মেয়ে, এখন তো বৃষ্টির মৌসুম শেষ। এবছর অনেক নাচ গান করলি, এবার এই ছাতা পরিষ্কার করে এর পানি শুকিয়ে রোদে দাও, একে বাইরে না নিয়ে ঘরে যত্ন করে রেখে দাও, তাহলে কি আর বৃষ্টি হবে না? আহারে মা, আমার বৃষ্টি হবে, কিন্তু এখন না, সামনের বছর বর্ষার সময়। ঠিক আছে মা, তুমি যেমনটা বলেছো তেমনই হবে, আমি আমার বন্ধুদের বলে দেব যেন তারা তাদের রং বেরঙের ছাতা যত্ন করে রেখে দেয়, আগামী বছর বৃষ্টিতে আমরা আবার মজা করব। আক্কার বাক্কার বাম্বের বউ। গ্রামে হঠাৎ সবার ঘর থেকে মুরগি চুরি হচ্ছিল। সবাই এই নিয়ে চিন্তায় ছিল যে বাড়ির পোষা মুরগিগুলো কে চুরি করছে। আরে বিমলা, তোমার এখানেও কি চুরি হচ্ছে? কাল রাত থেকে আমার তিনটে মুরগি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ বোন, তোমাকে বলতে ভুলে গেছি, আমারও একটা মুরগি পাচ্ছি না। শামুর বাবা তো ভীষণ রেগে আছে, কিন্তু আমি জানতাম না যে এখানে কোনো চোর ঘুরে বেড়াচ্ছে, যে কিনা কারো না কারো বাড়ি থেকে প্রতিদিন মুরগি চুরি করে। বোন, কিছু একটা করতেই হবে, আমাদের উপার্জনের মাধ্যম তো এই মুরগি, আমাদের পুরো মহল্লার সবাই তো মুরগি পালে। তুমি তো এটা ঠিক বলেছো, কিন্তু চুরিটা করছে কে? গ্রামে এই ঘটনা ছড়িয়ে পড়ে, কিন্তু এভাবেই এক সপ্তাহ চলে যায়। কারো না কারো বাড়ি থেকে একটা বা দুইটা মুরগি প্রতিদিন চুরি হতে থাকে, কিন্তু এবার সবার সন্দেহ বিশ্বাসে পরিণত হয়েছিল, এটা কোনো চোরের কাজ। একথা সেখানে মহল্লায় খেলা করা বাচ্চারা শুনতে পায়। আরে আরে চিন্টু, শুনেছ তুমি, এই গ্রামে কোনো চোর এসেছে। কি বললে, চোর? হ্যাঁ, মাও তাই বলেছে, আমাদের তিনটা মুরগিও চুরি হয়েছে। চলো আমরা এই চোরকে খুঁজে বের করি। আমরা কিভাবে খুঁজবো? তুমি চলো তো আগে। তারা দুজনে সারা গ্রাম খুঁজে, সব জায়গায় খুঁজে খুঁজে দেখে যে কোথাও থেকে মুরগির শব্দ আসছে কিনা, কিন্তু তারা কিছুই পায় না। মুরগি শুধু মহল্লার ভেতরেই ছিল। ফেরার সময় বাচ্চারা এক বৃদ্ধ লোককে দেখে যে দেয়ালের সাথে কথা বলছিল। আরে আরে চিন্টু, দেখো এই লোক দেয়ালের সাথে কেন কথা বলছে? আক্কার বাক্কার বাম্বে বো, আক্কার বাক্কার বাম্বে বো, 70, 80, 90, 100, 70, 80, 90, 100। এটা বলতে বলতে সেখানকার পাথর সরে যায়, আর সেই লোক তার ব্যাগ থেকে মুরগি বের করে তাদের ভেতরে পাঠিয়ে দেয়। দেখো দেখো চিন্টু, এই সেই চোর, চলো আমরা গ্রামে গিয়ে এই কথা সবাইকে বলে দেই। ঠিক আছে, আমাদের কথা কে বিশ্বাস করবে? আর এই জাদু দিয়ে পাথরের দরজা খোলা আমি তো কখনোই দেখিনি। কিন্তু আমি ঠিক শুনেছি, সে বলছিল আক্কার বাক্কার বাম্বে বো, আক্কার বাক্কার বাম্বে বো, 70, 80, 90, 100, তুমি মনে রেখো। ঠিক আছে। তারা দুজন সাথে সাথে গ্রামে ফিরে একথা তাদের মাকে জানায়। শিলা আর মঞ্জু ছুটে আসে আর সেই পাথরের সামনে বলে, আক্কার বাক্কার বাম্বে বো, আক্কার বাক্কার বাম্বে বো, 70, 80, 90, 100, 70, 80, 90, 100। দরজা খুলে যায় আর সব মুরগি যেগুলো চুরি হয়েছিল সব খুঁজে পাওয়া যায়।
তোমরা তো অনেক ভালো কাজ করেছো। আজ তো গ্রামে অনুষ্ঠান হবে, এই চোর ধরতে তোমরাই আমাদের সাহায্য করেছো। চলো চলো, চোর আসার আগে মুরগিগুলো নিয়ে আমরা বাড়ি ফিরে যাই। আর এভাবেই মুরগিগুলো তাদের বাড়িতে আবার ফিরে আসে।